তো বন্ধুরা, আমি চলে এসেছি নন্দিনী আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? আমিও খুব ভালোই আছি। আর আজকে আমরা চলে এসেছি কলকাতার নিকো পার্কে। তো দেখতেই পাচ্ছো, আমরা নিকো পার্কে ঢুকেছি ম্যাজিক মিররে। এখানে 6টি আইটেম ফ্রি ছিল, 300 টাকা ছিল টিকিট, আর 6টি আইটেম তার মধ্যে ফ্রি ছিল। তার মধ্যে এটি একটি, যেটা ম্যাজিক মিরর, চারিদিকেই মিরর। তোমাদের বুঝে বুঝে রাস্তা খুঁজে বেরোতে হবে। এটাতে ঢুকে বেশ আনন্দই পাচ্ছিল জিয়া, দেখতেই পাচ্ছে এদিক ওদিক চলে যাচ্ছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এই হর্স রাইডিংটা, যেটা চড়তে বেশ খুব মজা আসছিলো, লাফিয়ে লাফিয়ে চড়ছিলো। এটাও ফ্রির মধ্যেই ছিল, তো এটাও আমরা চড়েছি। জিয়া বসেছে ওর বাবার সাথে আর আমি একা বসেছি। এটাও খুব ভালো লেগেছে চড়তে। তারপরে চলে এসেছি বাচ্চাদের বোটিংয়ে, যেটাতে ওই দেখো জিয়া বসে আছে হলুদ রঙের বোটটার মধ্যে। ওর ড্রেস আর বোটের কালার ম্যাচিং হয়ে গেছে, তো এটা চড়তে ওর একটু ভয় লাগেনি। তারপরে ওখান থেকে চলে এসেছি বাচ্চাদের এই একটা গেমে, এটাও জিয়া খুব মজা করেছে। আর তারপরে চলে এসেছি আমরা বোটিং করতে। তার মাঝখানে আরও একটা চড়েছি আমরা, মুন্ডেকারে চড়েছি আর হুইরালে চড়েছি, যেটার ভিডিও আমার করা হয়নি। তো থ্যাংক ইউ।